আছে 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 আছে, মন্ত্রের গ্রামোফোন রেকর্ড বেরিয়েছে। মন্ত্রের রেকর্ড? হ্যাঁ, সব রকম মন্ত্রের লং প্লেইং রেকর্ড। লং প্লেইং বড় বড় থানার মতো রেকর্ড। শোনো বাচ্চা, কাল তুমি নারা আর ভুমবন কলকাতায় যাবে। খুব খুব শোনো, মন্ত্রের রেকর্ড গুলো বাজিয়ে শুনে নেবে, যেটা পছন্দ হয় যেটা দরকার সেটা নিয়ে আসবে। ভুমবল নারা ফুটবল কাপ মাইক গুলো নিয়ে আসবে, বুঝছো? মাইক? হ্যাঁ মাইক, মাইক ছাড়া আজকাল কোনো কাজ নাই। অমায়িকতার দিন চলে গেছে মাস্টার। চন্দ্রমন্ত্র দাও। ওই কথার মতো ঘটির ভেতর আটকে গেছে। না না, মম আর ওই মনসা কেড়ে খেয়ে নিয়ে কেড়ে নিয়েছি। এতখানি সাহস? মনসা আমার ভাগ্নি, তার এত সাহস কে কেড়ে গেছে? কেড়ে গেছে? আমি আজ মজা দেখাচ্ছি। কোথায় গো? কোথায় মনসা? খুকে বেশ সিনেমার আধুনিক গান টান শেখাচ্ছে তো? হ্যাঁ, সন্ধ্যের সময় আসবে। তোর মাটা এখন গিয়ে আবার টানের ঘরে ঢুকলো, আমার এখন দরকার। ওকে শুনছো? আমি বলবো, ও আমাকে প্রথম অপমান করেছে। না, ও আগে আমাকে অপমান করেছে। ও আগে আমাকে, না আমাকে করেছে, আমাকে করেছে। আমি বলবো, আমি বলবো আগে। আরে মনসা, তুই আমার চন্দ্রমিত্র খেয়েছিস? ও চন্দ্রমিত্র খেয়েছে? মা কি সব বোনা সবই গো, চন্দ্রমিত্র না খেলে যে তুমি কিছুই খেতে পারবে না। এই তুই চন্দ্রমিত্র খেয়েছিস? কেন খেয়েছিস বল, কেন খেয়েছিস? খাইনি। খাইনি? তবে যে উনি বললেন মিথ্যে কথা। মিথ্যে কথা? মিথ্যে কথা? হ্যাঁ, ভট্টাচার্য বললো মিথ্যে কথা বলেছে। কখনো না, মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, ভট্টাচার্য, কচি কচি পয়সা গুলো গরুকে ফাঁসিস কেন? বেশ করছো, বেশ করছো। গাছটা তো আমি লাগিয়েছি। গাছটা তো তুমি লাগিয়েছো। এসো বলো, বলো ভট্টাচার্য, এই মনসা আমার চন্দ্রমিত্র খেয়েছে কিনা? কে কে কি কেড়ে নিয়ে খেয়েছে? হ্যাঁ, তবে তবে বলছিলি মিথ্যে কথা। আমি চন্দ্রমিত্র খেয়েছি? নিন 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 নিন, আমি মামার চন্দ্রমিত্র খেয়েছি। নিন নিশ্চয়ই কেড়ে খেলো। আমি তো বাবা ওই বুড়ো শিবের চন্দ্রমিত্র। আমার বড় গায়ে পড়েছে এই কালবাজারি মামার চন্দ্রমিত্র। এই যাও, ওই এঁদো পুকুরে এক ঘটি জল নিয়ে এসে বুড়ো শিবের মাথা থেকে মামাকে গেলাম। যাও কেড়ে নিয়ে গেলাম। মামি ভাত দাও। হ্যাঁ মামি ভাত দাও। যেন সাতটা দাসী বাঁধিয়ে আছে, যে আবার ভাতে হাঁড়ি কলি করে দিয়ে বসে থাকবে। মামি তো ঠিকই বলেছে, দিনরাত টোটো করে ঘুরে বেড়াবি? ঘুরে বেড়াবো না তো কি করব, তোমার বাড়ির তো আমি ঝি নই যে বসে বসে বাসন মাজবো। তবে কি করবি মা? কেন, আমিও তো খুকুর সাথে নাচ গান শিখতে পারি। কত সাত জয়ের রীতিতে বেগুন গাছে আকশি দিতে। মামি ভালো হবে না বলে দিচ্ছি। কি করবি তুই? বেশ করবো বলবো, যেদিনকে মুখ খুলবো না তোমাদের ওই বোল বোলাও ঘুচিয়ে দেবো। মুখ ধিঙ্গি গেছো মেয়ে কোথাকার, আজ পর্যন্ত বর জুটলো না? বর জুটবে কি করে, বাবা যে বিয়ের টাকাটা রেখে গিয়েছিল সেইটাই দিয়ে তো মামা খুব কালো বাজারের কারবার ফুলে উঠেছে। যত বড় মুখ নেয় তত বড় ঘটো। মামা বেশি ঘাঁটিও না, হাটে হাঁড়ি ভেঙে দেবো। তুলতে হতো শুনছো, মনসাকে খেতে দাও। শোন শোন, মামির উপর রাগ করিস না বুঝলি, মামির অম্বলের রোগ আছে তো, তাই মাঝে মাঝে মেজাজটা খারাপ থাকবে। খাওয়াতে না, খাওয়াতে।
খুকি খুকি মনটা খুব ভালো গান গায়, সিনেমা হিরো হিরোইনদের মতন যখন তখন গায়, আনন্দ হলেও গায়, সুখ হলেও গায়, আবার দুঃখ হলেও গায়। কিসের দুঃখ রে নারা? আর দুঃখ ওই বলছিলাম কি, এই সিনেমা হিরো হিরোইনদের কথা, ওদের তো কোনো ঠিক নেই, মানে রেগে গেলেও গাইছে, আবার দুঃখ হলেও গাইছে, আবার সুখ পেলেও গাইছে। ও তা দেখ রে, সুখ দুঃখ দুটি ভাই সকল লোকে আছে সদাই। তা নারা, গায়ের বড় রাস্তার মোড়ে ওখানে যে গেট হচ্ছে দেখলাম, কোনো নেতা টেতা আসবে নাকি রে? এখন ভোটের টাইম নয় রে বাবা, নেতা কেন আসবে? না ঠিক কথা রে, এত হই হই গেট, তুমি কিচ্ছু জানো না, কালকে আমাদের ওখানে শিল্প হয় না। ও জয় গোর জয় গোর। তা নারা তুই খেলছিস তো? না না আমি রিলে করবো, রিলে। রিলে মানে এই আকাশবাণী থেকে ধারা বিবরণী তুমি শোনো নি? সেটা আবার কিরকম রে? সেটা আচ্ছা তোমার বুঝিয়ে দিচ্ছি। আমি ভম্বল আর তোতলা ভট্টাচার্য আজ কলকাতায় যাচ্ছি রিলে করার জন্যে আমার মামার বন্ধু কামাখ্যা মামার দোকান থেকে মাইক আনবো বলে, আর সেই মাইক নিয়ে আমি গ্রামবাসীদের রিলে করে শোনাবো। মাঠ ভরা ধান হয়েছে, এই ধান চাল হবে, চাল থেকে গোবর কাঁথা লাল হবে। আমরা পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় এলাম, এখানে কেউ বাংলায় কথা বলছে না দেখি ভট্টাচার্য মশাই খুব অবাক হয়ে গেছে, আমরাও অবাক হয়েছি। রসগোল্লার মতন আপনি রেশন বা লিজেন্ট আপকা হুয়া যে গ্যারহ কা তিন রুপিয়া করকে তেতিস রুপিয়া ওর গ্যারহ মেডল হো গিয়া দো রুপিয়া করকে বাইশ রুপিয়া পচপন রুপিয়া হো গিয়া ভদ্র কালই গরিবান मेरे सामने वाले खिड़की में एक चाँद का टुकड़ा रहती है, मेरे सामने वाले खिड़की में एक चाँद का टुकड़ा रहती है। कौन है रे? कोई नहीं है तो कौन है? अरे बाबा खाओ खाओ खाना है ये भाई मामू हाँ बोलो जा बोले बांग्ला कथा बोलने की जीभ खोटे जा ना 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 এখানে তো কেউ বাংলায় কথা বলে না। পাগল নাকি? না না বলছিলাম কামা খামা কোথায়? ওই যে কামা খামা মামা ও মামা মামা ও না 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 কি 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 ওরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ও চল কি চাই শুনুন কামা খামা, আমার এই গায়ে স্টিল ফাইনাল খেলা, তাই আপনার ছুটে এসেছি গ্রাম থেকে। আমি নগেন্দ্র ভাগ্নে। ও নগুর ভাগ্নে? নগুর এখন কোথায়? নেই নেই কোথায়? ও তো মারা গেছে। ও আর হয়ে গেছে? না না হারা যায়নি, মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। তা কি চাই? কি মাই ও নন্দ সঙ্গে কথা বল, নন্দ এরা কি চা যে বাবু গুছিয়ে আর টাকাটা বুঝে নেবে বুঝলে? শোন কাউ কাউ কিছু টাকা বাকি রেখে ব্যাপারটা হচ্ছে আমি ওদেরকে বোমা না না ওটা বোমা নয় বোমা নয় বোমা তো খালি একবারই ফাটে, একবার অস্ত্রপ্রহর চলছে। আমরা ও থেকে নিচ্ছি বাড়ি চলো, লাঠির বদলে লাঠি, বাড়ি চলো, পুলির বদলে পুলি, শব্দের বদলে শব্দ, একবারে ব্রহ্মাস। ফুটবল খাওয়া,
ফুটবল থামবে না তাহলে গানও থামবে না আরে বাবা তোর সঙ্গে ফাইনাল ম্যাচ আমারও ফাইনাল ম্যাচে বাবা খেলা থামে না তো দাদা পুজো করছি যদি খেলা থামায় দাদাই রেগে যাবে না না রাখবি না ওরা বন্ধ কর খেলা বান মাইক বান বাংলা বান কি বলেন না দেয়ালে পোস্টার রয়েছে বাংলা বান জয় জয় বাবা মহাদেব তুমি আর একবার প্রণাম আচরণ নাচু বাবা জয় মা ভয়ঙ্করী মা সুন্দরে সুন্দর আসেনি তুমি দুষ্টের দমন করো মা শিষ্যের পালন করো এই ফুটবল খেলা ছেড়ে দেওয়ার পর থেকে এই বাতের ব্যথাটা একবারে চাগিয়ে উঠেছে যা শুন কিচ্ছু ভেবো না কিচ্ছু ভেবো না মা ঠিক করে দেবে না চল আমি তো খাও না জয় মা আমি বুদ্ধারে নি মা গো মা জানো ভাটটা আছে আমার সর্বমঙ্গলা টিম এবারে হাড় ভাঙা চ্যালেঞ্জ শিল্ডের ফাইনালে উঠে এবারে আমার ছোট ভাই বগলা টিমের ক্যাপ্টেন হয়েছে আর আমার সম্বন্ধে ঘন্টেশ্বর ঘন্টা ও ভাইস ক্যাপ্টেন বড় ভালো খেলছে তা তো খেলবেই সবই করলাম এর করলাম তোমারও তো এককালে ফুটবল খেলার খুব শখ ছিল ছিল বলেছিল এই ফুটবল খেলার জন্য যে কত ঠেলে অঙ্ক বাবা আমার মাথায় ফাটিয়েছেন আর সত্যি কথা বলতে কি বলছো হাঁটু দুটো তো ফুটবল কি দিয়ে দিলাম ফুটবলের কাছে আমি ঋণী জানো বলছো ফুটবলের কাছে এই যে আজকে আমি কালী দত্ত বিজনেস ম্যাগনেট আসলে আমি ছিলাম গরিব নিঃস্ব তারা দত্তের ছেলে বাবা যখন মারা গেলেন তখন আমার বয়স 20 আর বগার বয়স 4 কিন্তু এই ফুটবল খেলার প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা ছিল ঝোঁক ছিল আর এই খেলার মাধ্যমে আমার চাকরি তারপর সেই চাকরি থেকে আস্তে আস্তে ছোটখাটো একটি ব্যবসা তারপর সেই ব্যবসা ফুলে ফেঁপে আজ আমি বিজনেস ম্যান না না ফুটবল খেলা বটে ওটা বাদ দিলে চলবে না শীত ভালো রে বিজয় ভালো রে তোমরা আমার টিমকে দেখো জয় গোষ্ঠপাল চাইনিজ ওয়াল আমার টিমকে তুমি রক্ষা করো হে বল্টুকান বলি হে সামাদ হে ইউকুমার তোমরা আমার টিমকে আশীর্বাদ করো আশীর্বাদ করো হ্যাঁ তো তোমাকে ভীমরতি হয়েছে কেন নিজের ছবিকে নিজে প্রণাম করছো হ্যাঁ তাই তো